হ্যালো এভরিওয়ান, উকিদানা ব্লগসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই মোটামুটি ভালো আছি। তো আজকে ব্লগটা কিন্তু শুরু করে দিয়েছি সেই সকাল থেকেই, মানে সকাল না সরি দুপুর থেকে শুরু করেছি, কারণ সকালে অনেক কাজ ছিল আজকে, তো সকাল থেকে শুরু করতে পারিনি। আর এই যে আমার বাজিকার পাখিগুলো দেখতে পাচ্ছেন, এখানে যে নীল কালারের পাখিটা আছে, ওটা আমি যখনই বারান্দা আসি না কেন, মানে আমি না বাকিরা যারাই বারান্দা আসি না কেন, শুধু একটু তুলসী পাতা খাওয়ার জন্য কিন্তু এইভাবে চিলাচিলি করে। যখন আমাকে দেখেছে যে আমি বারান্দায় এসেছি, তখনই কিন্তু ছোটো তুলি, মানে ছোট ওই বাজিকার পাখিটা দেখুন কেমন করছিলো। তো পরে আমি একটু তুলসী পাতা দিলাম, আর দেখুন দুটো কিন্তু ওই যে সবুজ কালারের পাখিটা আর নীল কালারের পাখিটা খাচ্ছে, আর হলুদ কালারের পাখিটা কিন্তু তুলসী পাতা খায় না। তো আমি ওকে বলছিলাম যে এখন হয়েছে আর খাওয়াবো না, তোমাকে দুটো খাইয়েছি, এখন আমি চলে যাচ্ছি, আমার আমার কাজ আছে। তো খাওয়ানোর পরে কিন্তু চুপ হয়েছে, আর যতক্ষণ পর্যন্ত না খাওয়াবো ততক্ষণ পর্যন্ত চিলেতে থাকে ও। আর দুপুর দিকে কারেন্ট চলে গিয়েছিলো, আজকে কিন্তু খুব গরম পড়েছে, তো এই জন্য কিন্তু বাচ্চাদেরকে জামা কাপড় পরাইনি। অধিকাংশ ভিডিওতে কিন্তু বাচ্চাদের জামা কাপড় পরাই না, অথবা আপনি দেখেছেন, কেননা প্রচুর গরমের কারণে কিন্তু পরাতে পারি না। আর আমারই কিন্তু প্রচুর ঘামে, আর এই ঘাম থেকে কিন্তু ওর খুব ঠান্ডা লাগে, আর এর জন্য ওকে ওদের দুজনকে জামা কাপড় পরাই না। যখন একটু ঠান্ডা লাগে, মানে ঠান্ডা পড়ে, তখন কিন্তু দুজনকে জামা কাপড় পরানো হয়। তো ভাবলাম যখন কারেন্ট নেই তো বসে আছে, তো একটু ভিডিও করি। তো ওরা যখন দেখেছে যে আমি ভিডিও করছি, তো দুদিনের নাচাচি শুরু করে দিয়েছে। আর আর কিন্তু জেনারেটরও ছিল না, মানে যখন এই লাইন কারেন্টটা চলে যায় তখন কিন্তু জেনারেটরটা সাথে চলে যায়। আর দেখুন বিছানাদারি কী অবস্থা করেছে, এই পর্যন্ত সকাল থেকে আমি এই পর্যন্ত মানে ছয় সাতবার গুছিয়েছি বিছানা, তারপর কিন্তু লাভ হয়নি, এই গুছাচ্ছি তো আবার এরা নষ্ট করে দিচ্ছে। আর যেহেতু কারেন্ট ছিল না, আর আমার ঘরে একটু বাতাস ছিল, তো এই জন্য ওরা আমার ঘরেই বসে বসে খেলছিল। আর এখন এসে পড়েছি রান্নার দিকে, মা রান্না করছে। তো আজকে রান্নাটা করবে হলো, এখানে ডাল ভিজে রেখেছে, মসুর ডাল, মানে বড়া করবে। আর মসুর ডালের বড়া কিন্তু খুব খেতে খুবই মজা। আর এখানে ডালের বড়া করার জন্য কিন্তু নিয়েছে পেঁয়াজ কুচি, আর এখানে পটল নিয়েছে ভাজ, মানে পটল ভাজবে। আর এখানে মাছের ডিম নিয়েছে, এটা ছিল রুই মাছের ডিম। তো আর এটা হলো মরিচের, মানে মরিচটাকে ব্লেন্ড করে নিয়েছে, মানে শুকনো মরিচের দিয়ে রান্না করবে। আর অনেকে কিন্তু যে হয় কি, যে ডালের বড়ানোর সময় কেউ পেঁয়াজ দিয়ে করা, আর কালো জিরা বা জিরা দিয়ে করা, তো আপনারা আপনার পছন্দ মতো করে নেবেন। তো যে ব্লেন্ডারে মা শুকনো মরিচটাকে ব্লেন্ড করে নিয়েছে, ঠিক সেই ব্লেন্ডারে কিন্তু মা মসুর ডালটাকে ব্লেন্ড করে নেবে। আর সবচেয়ে কিন্তু মসুর ডালের বড়াটা অনেক মজা, আর কেউ কেউ এটাকে পকোড়াও বলেন, মসুর ডালের পকোড়া বলেন, আর কেউ কেউ বড়াও বলেন। তো আমি মানে যেটা আমার সবসময় বাসায় বলি যে মসুর ডালের বড়া, তো সেটাই বললাম। আর এখন কিন্তু ডালটাকে একটু ব্লেন্ড করে নেবে। আর এদিকে আমি মাছের ডিমটাকে আরেকবার দেখিয়ে দিলাম, মনে হয়েছিল তখন যে দেখানো হয়নি ভালো করে। আর ডালটা কিন্তু পুরোপুরি ব্লেন্ড করবে না, ঠিক এরকম ব্লেন্ড করবে না, কারণ ডালের বড়াটা কিন্তু এভাবেই তৈরি করতে হয়। আর এখানে মা দিয়ে দিবে সর্ষে, মানে সরি সয়াবিন তেল দিয়ে দিবে গরম করার জন্য। আর বড়া করতে গেলে বা পাকোড়া করতে গেলে কিন্তু তেল অনেক লাগে, তো তেলটাকে ভালোভাবে গরম করে নেবে। আর এদিক দিয়ে মা ভিডিও একটু করতে পারেনি, কেননা ওই সময় এদিকে বাবা আমাকে ফোন দিয়েছিল। তো যেহেতু আমি এই ফোনটা দিয়ে ভিডিও করি, তো ফোন আসার কারণে কিন্তু ভিডিওটা করা হয়নি। আর যেহেতু দুপুরে রান্নাটাও তাড়াতাড়ি করতে হয়, তো আমার অপেক্ষা করতে পারিনি, তো ডালের বড়াটা মানে তৈরি করে ফেলেছে। তো এখানে দিয়েছে আদা বাটা, জিরার গুঁড়া, রসুন বাটা, পেঁয়াজ, মরিচ, তারপরে আর কিছু দেয়নি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে বড়াটা তৈরি করে নিয়েছে। এখন বড়াটা ভেজে নিবে।
বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন মা তেলতে কুটিয়ে নিচ্ছে। এটাই কিন্তু আমার জন্য ভাজা হচ্ছে, কেননা যেহেতু আমি মাছের ডিম খাই না, তো ডালে বটা মানে ডালে বটা করার পর অর্ধেকটা দিয়ে ডিম ছাড়া করেছে, আর অর্ধেকটা ওনাদের জন্য করবে ডিম দিয়ে, যেহেতু আমি ডিম মাছের ডিমটা খাই না। আর এদিক দিয়ে একটুখানি ডালের বড়ার সাথে মাছের ডিমটা অল্প একটু মিশিয়ে তারপর এটা বড়া করে নিচ্ছে, মানে মাছের ডিমের বড়া। এখন সেই তেলেই যে অর্ধেকটা যে রেখেছিল মাছের ডিম সেটা দিয়ে দিবে, মানে সেটাকে একটু ভেজে নিবে এখন ভালো করে। তো মাছের ডিমটা দেওয়ার পর এখন এটাকে নিয়েছে মানে নিয়েছে ভেঙে ভেঙে দিবে। আসলে আমি তো মাছের ডিমটা খাই না, তো আমি জানি না হ্যাঁ যে মাছের ডিমটা কীভাবে রান্না করতে হয়। বাট মাছ রান্না করতে পারি, কিন্তু মাছের ডিমটা কীভাবে রান্না করতে জানি না, যেহেতু আমার মানে কী বলবো, মাছের তো আমি খাই না, তো যেটা আমি খাই না তো সেটার প্রতি আমার তেমন একটা আগ্রহ নেই। বাট সবার জন্য, যেহেতু আমি মাছ না খাই, সবাই তো খায়, তো ওনাদের জন্য এই মাছটা রান্না করা হয়, মানে রান্না করতে শিখেছি। কিন্তু বেশি কিছু মানে কী বলবো, যে এর বাইরে যে ডিম টিম মাছের ডিম কীভাবে রান্না করতে সেগুলো আমি শিখিনি আস্তে আস্তে, যেহেতু মার কাছে আছি তো চিন্তা নেই যে মার কাছে তো যে কোনো সময় শেখা যাবে, তো সেজন্য শেখা হয় না। তো মাছের ডিমগুলো দেখবেন হালকা করে ভাজা হয়েছে, মানে ভেজে নিয়েছে মা, বেশি ভাজবে না। তো এইভাবে যেহেতু হালকা হালকা ভাজা হওয়ার পর কিন্তু মা কড়াই থেকে নিয়েছে, আর দেখুন এর মধ্যে কিন্তু অনেক তেল চলে গিয়েছে। যেহেতু প্রচুর তেলের দাম, এখন তেল খেতেও ভয় করে, মানে তেল ছাড়াই খাই। যদি কেউ জানতে পারতো যে তেল ছাড়া রান্না করা যায় কীভাবে, তাহলে সবাই তেল ছাড়াই রান্না করতো, কিন্তু কেউ তো জানে না যে কীভাবে রান্না করতে হবে তেল ছাড়া, মানে সিদ্ধ করে খেতে হবে, তো সিদ্ধ করে খাবার তো সবাই খেতে পারে না, তো এখন তেল দিয়ে রান্না করতে হয়। তো রান্না করতে গেলে তো তেল প্রচুর লাগে এসব করতে গেলে। তো তেলটা গরম হওয়ার পর এখানে জিরা দিয়ে দিয়েছে, যখন জিরাটা ভালোভাবে কালো হয়েছে তখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। তো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছে নিবে মা, আর এখন এর মধ্যে দিয়ে দিবে লবণ পেঁয়াজটাকে নরম করার জন্য। আমি সবসময় বলে দিই, এখনও বলে দিচ্ছি যে পেঁয়াজের লবণ দেওয়ার কারণ হলো যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর পেঁয়াজটা ভাজা মানে ভাজতে খুব কম সময় লাগে। এই জন্য যেহেতু সিলিন্ডার দিয়ে রান্না করছে, তো এই জন্য এইভাবেই রান্না করে মা, কারণ সিলিন্ডার প্রচুর গ্যাস যায়। তো ভালোভাবে নিয়েছে পেঁয়াজটাকে একটু হালকা ভাজা করে নিয়েছে, আর এখন এর মধ্যে দিয়ে দিবে মা মানে বাটা মশলা, রসুন বাটা দিয়ে দিবে, আর দিয়ে দিবে এর মধ্যে আদা বাটা, মানে খুব কম পরিমাণে, যেহেতু মাছের ডিমটা খুব কম আর তো এই জন্য। আর যে মরিচটা মানে ব্লেন্ড করেছে শুকনো মরিচ, সেটা এই মরিচটা এত পরিমাণে ঝাল ছিল যে মা আজকে ভাতই খেতে পারিনি। আমার মা কিন্তু খুব ঝাল খেতে পারে, কিন্তু আজকে এই মুহূর্তে রান্না করার পর কিন্তু মা খেতেই পারেনি, এত পরিমাণে নাকি ঝাল ছিল। তো এর মধ্যে দিয়ে দিবে হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, দেওয়ার পর সব উপকরণগুলো ভালোভাবে নিয়ে চেড়ে এখন মশলাটাকে কষিয়ে নিবে। তো এখানে আমার ছোট্ট কথাটা বলে নিই, যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওটি একটি লাইক দিন,
আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে একটা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিন, এতে করে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে, আপনারা খুব সহজে কিন্তু আমার এই ভিডিওগুলো দেখতে পারবেন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট হলো, যদি আমার এই ভিডিওটি আপনাদের বেশি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওটি আপনার কাছের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কিছু শেয়ার করে দিন, যাতে করে তারা আমার এই ভিডিওটি দেখতে পারে বা আমাকে একটু সাপোর্ট করতে পারে। আশা করবো আপনারা সবাই আমার ছোটটা রাখবেন। তো মশলা কষানো হওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছে পটকা, মাছের পটকা দিয়ে দিয়েছে। তো মাছের পটকা দেওয়ার পর এখানে আরেকটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিবি। আর আমি একটা কথা বলি যে আমি কিন্তু প্রতিদিন খুব সকালেই ভিডিও ছাড়ি, কিন্তু আমার এই ওয়াইফাই কি দুদিন পরপর কী সমস্যা হয় আমি জানি না, মানে ওয়াইফাই লাইনের কী কাজ করে আমি বলতে পারি না, বারবার ওদের ফোন দিয়ে ডাকতে হয় যে সমস্যার কারণে। আমি সেই সকালে ঘুম থেকে উঠি 6টা সাড়ে 6টার মধ্যে কিন্তু মানে ফোনে ভিডিওটা আপলোড করতে মানে করে দিই, কিন্তু আমার সারাদিনেই ওয়াইফাই এত ডিস্টার্ব দেয় যে সারাদিনই ভিডিওটা যেতে যেতে প্রায় বিকাল হয়ে যায়। আর অনেক সময় যখন হয় না, যখন মাস শেষে গেলে ওদের টাকা যখন দেওয়ার সময় হয়ে যায় তখন কিন্তু ওরা ভালোভাবে সার্ভিসটা দেয়, তখন কিন্তু হয় 1-2 ঘন্টার মধ্যে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যায়, কিন্তু এই 2-3 দিন ধরে খুব সমস্যা হচ্ছে। তো এখন এই যে কারণে বলতেও পারছি না বাবাকে, যেহেতু বাবা কাজে ব্যস্ত থাকে। তো মশলা কষানোর পর এর মধ্যে দিয়ে দিয়েছে যে মাছের যে বড়া সেগুলো দিয়ে দিয়েছে, আর বাকিগুলো তো আমি বলে দিলাম যে ওটা কিন্তু আমার জন্য করা হয়েছে যেহেতু আমি এটা খাবো না। তো মাছের বড়টা দেওয়ার পর এটা কিন্তু আর কোনো বেশি কিছু কষানো লাগবে না, কেননা এটা কিন্তু একদমই পারফেক্টভাবে রান্না করা হয়েছে, যেহেতু বড়টাও রান্না করা আর মশলা দিতে আগে থেকে কষানো, তো এটাকে আর বেশি মানে কষাতে হবে না। এখন এর মধ্যে দিয়ে দিবে ঝোলের জল। আর বড়া রান্না করতে গেলে কিন্তু ঝোলের জল একটু বেশি পরিমাণে দিতে হয়, কেননা যখন বড়া তরকারি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু ঝোলটা কিন্তু টেনে নিয়ে নেয় বড়টা। আর এখন ঝোল দেওয়ার পর মানে এই তরকারিটাকে 4-5 মিনিট একদম হাই হিটে মানে রাখবে মা। আর দেখুন ঝোলটা বলো কিসে পড়েছে, তো এখন একটু নেচেড়ে দিবে কারণ তরকারিটা আবার লেগে যাওয়ার ভয় থাকে, কারণ তরকারিটা পড়ে গেলে কিন্তু যে এত কষ্ট করে রান্না করা হয়েছে সেটা কিন্তু পুরোটাই বৃথা হয়ে যায়। আর এখন এর মধ্যে দিয়ে দিও গরম মশলা, কারণ যেহেতু ওটা মাছের বড়া তো ডিমে নাকি মাছের রুই মাছের ডিম থেকে একটু গন্ধ করে মা বলেছে, তো এই জন্য গরম মশলা দিয়ে দিয়েছে। তো এটা দিলে নাকি মাছের ডিমের গন্ধটা করে না। তো তরকারিটিকে গরম মশলা দেওয়ার পর আর 2-3 মিনিট চুলোতে রেখে তারপর এটাকে নামিয়ে নেবে মা। আর এই দেখুন তরকারিটা হয়ে গিয়েছে, এখন তরকারিটাকে নামিয়ে নিচ্ছে মানে বলে সার্ভ করে নিচ্ছে। হয়তো বা অনেকের কাছে মনে হতে পারে ঝোলটা বেশি, বাট ঝোলটা কিন্তু বেশি না, কারণ আমি দেখেছি যে যখন ওরা মারা খেতে বসেছিলো, কারণ মাদের খাওয়ার আগে আমি খেয়ে নিয়েছিলাম, তখন দেখলাম যে ঝোলটা একদম এই এখন যে ঝোল আছে তার দিক মানে অর্ধেক হয়ে গিয়েছিলো, কারণ বড়টা টেনে নিয়েছিলো। আর এখন হচ্ছে রাত্রির ভিডিও, আমি আপনাদের সাথে ভাবলাম আজকে একটু শেয়ার করি আমার বিয়ের আর বৌভাতের শাড়ি। তো এটা আমার বিয়ের শাড়ি, এটা হচ্ছে জমির মানে শাড়ির বিষয়ে কিন্তু আমার তেমনটা আইডিয়া নেই, মানে যদি ভুল বা কোনো কথা বলি তাহলে প্লিজ এটাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এটা হচ্ছে জমিন আর ওটা হচ্ছে লেস মানে নিচের দিকটা। তো এই শাড়িটা কিন্তু প্রচুর ভারী ছিল, তো মা এই ভিডিওটা কিন্তু মা দেখিয়ে দিচ্ছে আর ভিডিওটা আমি করছি, তো বললাম যে তুমি দেখো আমি মানে ক্যামেরাটা করি। এটা ছিল জমিন, আর এই পুরো শাড়ির মধ্যে কিন্তু পাথরের কাজ ছিল, মিষ্টনের কাজ ছিল। শাড়িটা প্রচুর ভারী ছিল, মানে এত ভারী ছিল যে তখন মানে তখন বিয়ের সময় আমি শাড়ি পরে হাঁটতেই পারছিলাম না, এতটা ভারী ছিল মানে আমি পরে যাচ্ছিলাম। তো এই দিকে আঁচলটা কিন্তু প্রচুর ভারী কাজ ছিল, তো মা আঁচলটা খুঁজছিল মানে আঁচলটা খুঁজে পাচ্ছিল না, কারণ যেহেতু এটা স্টোনের কাপড় তো একটার সাথে একটা বারবার লেগে যাচ্ছিলো। আর এই স্টোনগুলো কিন্তু অনেক ভালো পরে যায়, মানে অনেক শাড়ি আছে না যে স্টোন কাপড়গুলো আছে না যেগুলো পরতে নিলে কিন্তু অনেক কাপড় পাতলো ঝুঝুর করে পরে যায়, আমার একটা কাপড় আছে এরকম, তো এটা কিন্তু সেরকম না, এই এই কাপড়টা অনেক ভালো। এটা কিন্তু আমি মৌচাক থেকে কিনেছিলাম, তখন আমার বিয়ের সময় কিনেছিলাম মৌচাক থেকে 6,000 টাকা দিয়ে। আমি আরিকের বাবা একসাথে আমাদের বিয়ের মার্কেট করেছিলাম, আমাদের বিয়ের মার্কেটে আমরা দুজনে একসাথে করেছি। আর ওটা এই শাড়িটা ওনার পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে, তো ওই শাড়িটাই নিয়েছি আমরা দুজনে মিলে। মানে আমার ইচ্ছে ছিল যে একটা লেহেঙ্গা পরার, কিন্তু উনি আমার হাজব্যান্ডের সেটা রাজি ছিল না, তো আর কিছু করার নেই, যেহেতু
মানে যার সাথে থাকবো তার ইচ্ছাটা তো গুরুত্ব দিতে হয়, তো মা বলেছে যে ঠিক আছে সমস্যা তুমি শাড়ি পরো, তো শাড়ি নিয়ে এলাম। তো এটা ছিল আসল দিকটা, প্রচুর ভারী থাকা, মানে আমার আমার অনুযায়ী কিন্তু সেটা প্রচুর ভারী ছিল, যাই না আপনাদের মতে সেটা কীরকম হতে পারে, বাট আমার কাছে কিন্তু প্রচুর ভারী লাগে। এখন আমি কিন্তু সে এই বিয়ের শাড়িটা এখনও পরি, সেই বিয়ের সময় যে সময় যে পরেছিলাম আর কিন্তু এই শাড়িটা আমি ধরিনি। আর এটা ছিল এই শাড়ির ওড়না, এই ওড়নাটা জাস্ট এরকমই সিম্পলের মধ্যে ছিল, চারপাশে একটু লেস ছিল আর বাকিটি কিন্তু স্টোনের কাজ ছিল। প্রচুর স্মৃতি রয়েছে এই জিনিসগুলো দেখলে, কিন্তু কি বলবো, আমি আমার বিয়ের প্রত্যেকটা জিনিসই কিন্তু ফেলে দিইনি বা নষ্ট করিনি, সব কিছুই সুন্দর করে গুছিয়ে রেখেছি, কারণ এগুলি সব স্মৃতি থেকে যাবে। আর এটা ছিল বৌবাতের কাপড়, এটাও আমার হাজব্যান্ড মৌচাক থেকে কিনেছিল, তো এটার প্রাইস ছিল 10,000 টাকা, মানে আমি শুনেছিলাম 10,000 টাকা, বাট আমি শিওর না। তো এটা ছিল একদম টিস্যু কাপড়ের মতন, এটা হলো আঁচলের দিকটা, আর এইগুলো পুরোটাই স্টোনের কাজ ছিল, এটা ছিল আঁচলের দিক আর সম্পূর্ণটা ছিল স্টোনের কাজ করা। তো এই শাড়িটাও কিন্তু প্রচুর ভারী ছিল, আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার মানে ওয়েট ছিল মাত্র 38 কেজি, তখন আমি এই শাড়ি পরে হাঁটতেই পারছিলাম না, মানে এতটা কষ্ট হয়েছিল। মানে আমি বিয়ে আর বৌবাতের শাড়ি এই দুটো সেই মানে ওই বিয়ের দিনই আর বৌবাতের দিন পরেছি, আর এটাকে ধরিনি, কেন আমার এত ভারী শাড়ি পরতে ভালো লাগে না। তো যেহেতু বিয়ে বলে কথা, তো এই জন্য একটু ভাই শাড়ি পরতে হয়, তো ওনারা এই পছন্দ করে এটি কিনেছে। অবশ্য কেনার আগে আমাকে ফোন দিয়ে বলেছিল যে কী কালার শাড়ি নেবে, তো আমি বলেছিলাম যেটা আপনাদের পছন্দ সেটাই আপনারা নিন। তো ওনারা গোলাপি কালারের শাড়ি নিয়েছে, তো এটার সাথে এই শাড়ির সাথে এটা ওড়না সিম্পলের মধ্যে, আর কিছু দিয়েছে সেগুলো পুরোপুরি ভিডিও করা হয়নি, কেননা বাচ্চারা খুব ডিস্টার্ব করছিলো আর বেশি কিছু ভিডিও করতে গেলে প্রচুর বড় হয়ে যায় ভিডিওটা, এই জন্য ভাবলাম আজকে এইগুলো শেয়ার করি, পরে না হয় আরেকদিন অন্য আরও অন্য যেগুলো যেগুলো আছে সেগুলো সেগুলো ভিডিও করবো। তো বসে না থেকে ভাবলাম আপনাদের সাথে আজকে আমি আমার বিয়ের বৌবাতের শাড়িটা শেয়ার করি। অনেকদিন ভাবছিলাম মানে অনেকদিন ধরে ভাবছিলাম যে এটা শেয়ার করবো কিন্তু করা হয় নাই, তো আজকেই শুরু মানে আজকেই করলাম। আর এটা হচ্ছে আমার বিয়ের মেকআপ, এটা আমার হাজব্যান্ড সৌদিরাব থেকে কিনে নিয়ে এসেছিলো, আর আমার হাজব্যান্ড আমার বিয়ে মানে আমাকে বিয়ে করার আরও 1 বছর আগে আমাকে দেখে গিয়েছিলো, তখন আমার বাবা মানে বিয়েতে রাতে ছিল না, তো যখন তখন আমি ক্লাস 10-এ পড়ছিলাম, তো তখন উনি বিয়ে নিয়ত করে এসেছিলো, কিন্তু তখন তো বিয়েটা হয়নি, তো এটা জাস্ট ওনারা বাসায় রেখে দিয়েছিলো এভাবেই। তার 1 বছর পরে কিন্তু আমাদের বিয়েটা হয়, তো এটা সেই বিয়ের মেকআপ। আর এই মেকআপটা কিন্তু একদম মানে এমনি তোরে দিয়েছে, মানে এই মেকআপটা আমি কিন্তু ব্যবহার করিনি, কেননা আমি এই মেকআপ বিষয়টা ইউজ করি না, আমার কাছে বিরক্ত লাগে, আমি জাস্ট একটু ফাউন্ডেশন বা একটু পাউডার এইভাবে দিতেই ভালো লাগে আমার কাছে সিম্পলের মধ্যে থাকতে। তো মা একটু খুলে দেখাচ্ছিলো, মানে মা খুলে চেষ্টা করছিলো কিন্তু পারছিলো না, পরে আমি বলে দিয়েছিলাম যে এইভাবে খুলো। আর এই প্রত্যেকটা জিনিস কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, কেননা এটা প্রায় 9 বছর আগের মেকআপ, আর যেহেতু আমার মানে ব্যবহার করা হয় না, তো ওটা আরও মানে ব্যবহার না করতে করতে আরও বেশি নষ্ট হয়ে গিয়েছে। তাও যেটুকু দেখতে পাচ্ছেন যে ব্যবহার করা হয়েছে, ওগুলো কিন্তু আমার ছোটো বোন মানে বৃষ্টি ব্যবহার করেছে, তো ওটাও ছোটোবেলায় তো এটা নিয়ে খেলতো, তাই একটু নষ্ট হয়ে গিয়েছে। তো এই মেকআপের মধ্যে লিপস্টিক, আইলাইনার, আই শ্যাডো, তারপরে মাস্কারা সবই ছিল, বাট কোনো কিছু ব্যবহার করা না হওয়ার কারণে কিন্তু নষ্ট হয়ে গিয়েছে এগুলো সব কিছুই। তো স্মৃতি হিসেবে রেখে দিয়েছি, কোনো কিছুই ফেলিনি, যে বুড়ো বয়স যখন আমার বয়স হবে তখন আমি আমার নাতি নাতিদের দেখাবো সেই আশাতেই। তো আশা করবো আপনারা এটাকে নেগেটিভলি নেবেন না, কেননা প্রত্যেকেই চায় তার বিয়ের স্মৃতিগুলোকে ধরে রাখতে, তো এই জন্য আমি আমার কোনো বিয়ের কোনো কিছুই ফেলিনি। আর ওই যে পাশে দিদির পাশে ওটা কিন্তু একটা সিঁদুরের কৌটো, ওটা কিন্তু বিয়ের সময় আমাদের মধ্যে রাখে, যখন বিয়ে হয় তখন কিন্তু এটা হাতে রাখে, বাট আমার বিয়ের সময় কিন্তু আমি এটা হাতে রাখতে ভুলে গিয়েছিলাম, আমি এটা ছেড়েই কিন্তু আমার বিয়ে হয়েছে, মানে এত ব্যস্ততে এত ঝামেলা ছিল যে এটাই কাটাতে মনে ছিল না। আর এই দেখুন আমার টুনাটুনি সরস্বতী আমার বৌভাতের শাড়ির গোনাটা নিয়ে শাড়ি পরেছে, তো ভাবলাম এটি একটু ভিডিও করি, দেখতে কতটা সুন্দর লাগছে দুজনকে। তো আমার ছেলেটা এসে দাঁড়িয়েছে, তো ওকে আর সত্যি বলিনি, আর অনেক কিউট লাগছে ওকে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, দেখাবে নেক্সট ভিডিওতে, সবাইকে টাটা।